আমেরিকার টুটি চেপে ধরতে দীর্ঘদিন ধরে যৌথ স্বার্থে কাজ করছে রাশিয়া উত্তর কোরিয়া। সেই সম্পর্ক আরো গভীর করতে রকেটম্যান খ্যাত কিম জং উনকে চিঠি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম কিমের দেশ উত্তর কোরিয়ায় পা রেখেছে রাশিয়ার কোনো প্রতিরক্ষা মন্ত্রী। উত্তর কোরিয়ার বিজয় দিবসে অংশ নিতে চলতি সপ্তাহে পিয়ংইয়ং যান রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। তার কাছেই পাঠানো হয়েছে সেই চিঠি। উত্তর কোরিয়ার গণমাধ্যমে নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি কিম জং উনের কাছে দিয়েছেন শৈগু। তবে চিঠিতে কি উল্লেখ করা আছে সে সম্পর্কে কিছুই জানায়নি পিয়ংইয়ং। অনেকে ধারণা করছেন ইউক্রেন যুদ্ধে সহযোগিতার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুতিন, এছাড়াও থাকতে পারে গুরুত্বপূর্ণ কোনো বার্তাও। উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তাদের সমরাস্ত্রের বিশাল ভাণ্ডারও প্রদর্শন করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। সের্গেই শৈগুয়ের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। কিমের দাবি, এই সফর উত্তর কোরিয়া রাশিয়া মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও গভীর করেছে। এ সময় ইউক্রেনের নাম উল্লেখ না করলেও কিম জানান রুশ সেনাবাহিনী ও তাদের জনগণ একটি শক্তিশালী দেশ গড়ার সংগ্রামে বড় সাফল্য অর্জন করবে। একই সুরে কথা বলেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কাং সান। তার বক্তব্য, ন্যায় বিচারের জন্য রাশিয়ার চালানো যুদ্ধে পিয়ংইয়ং এর পূর্ণ সমর্থন রয়েছে, একই সাথে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সহযোগিতা করার কথাও জানায় উত্তর কোরিয়া। এর আগে আমেরিকা অভিযোগ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে রাশিয়ার কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে উত্তর কোরিয়া, যদিও এর কোনো জবাব দেয়নি পিয়ংইয়ং বা মস্কো। এদিকে উত্তর কোরিয়ার বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছে চীনেরও একটি প্রতিনিধি দল। ফলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন কোরীয় উপদ্বীপে মার্কিন আধিপত্য রুখতে চীন রাশিয়ার সাথে গোপনে কার্যক্রম চালাচ্ছে কিম জং উন। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।